প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পাঁচটি ঠান্ডা জেলা। ঠান্ডা জেলা বলতে বোঝানো হয়েছে শীতকালীন তাপমাত্রায় যে পাঁচটি জেলা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে যে পাঁচটি ঠান্ডা জেলা দেখাবো, এই পাঁচটি জেলাতে ভ্রমণ করার পূর্বে পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক পরিধান করে ভ্রমণ করবেন, তা না হলে কনকনে ঠান্ডা শীতে আপনি বরফ হয়ে যেতে পারেন। তো চলুন এবার বাংলাদেশের পাঁচটি ঠান্ডা জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাম্বার ৫। বাংলাদেশের ঠান্ডা জেলার মধ্যে ৫ নম্বরে অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি আগে বৃহত্তম কুষ্টিয়ার অন্তর্ভুক্ত ছিল। চুয়াডাঙ্গা বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা এবং এই জেলার পাশেই ভারতের কৃষ্ণনগর অবস্থিত। চুয়াডাঙ্গা জেলা এমন একটি জেলা, এখানে শীতের সময় প্রচুর পরিমাণের শীত পড়ে এবং গরমের সময় প্রচুর পরিমাণের গরম পড়ে। ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা যখন ২২ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা থাকে মাত্র ১১ ডিগ্রি সেলসিয়াস। পর্যাপ্ত পরিমাণে যখন কনকনে ঠান্ডা শীত শুরু হয় এবং শৈত্যপ্রবাহ শুরু হয়, তখন চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা নেমে আসে ৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। যখন জেলাটির তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে আসে, তখন এ জেলার মানুষের জীবনযাত্রা চরম ভোগান্তিতে পড়ে। তাই শৈত্যপ্রবাহকে আপনি যদি অত্যন্ত ভয় পেয়ে থাকেন তাহলে শীতকালে চুয়াডাঙ্গা জেলায় ভ্রমণ থেকে বিরত থাকবেন। আর যদি কাজের প্রয়োজনে চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণের শীতের পোশাক পরিধান করে চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করবেন। বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা জেলার মধ্যে ৪ নম্বরে অবস্থান করছে সিলেট জেলা। সৌন্দর্যের দিক থেকে সিলেট যেমন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, ঠিক তেমনিভাবে সিলেটকে বলা হয়ে থাকে শীতের মামার বাড়ি। সিলেট বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা এবং এর চারপাশে রয়েছে বিশাল পাহাড়। যেহেতু সিলেট জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর এই প্রকৃতির মাঝেই বসবাস করে শীত যখন সিলেট জেলায় হানা দেয়, তখন এ জেলার মানুষের জনজীবন হয়ে যায় খুবই বিপর্যস্ত। আর শীতের সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় সিলেটের শ্রীমঙ্গল উপজেলায়। এখানে শীতের সময় তাপমাত্রা নেমে আসে ৫ ডিগ্রি সেলসিয়াসে এবং শীতকালীন সময় সিলেটের তাপমাত্রা থাকে ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। তাহলে বুঝতে পারছেন জেলাটি কত ঠান্ডা এবং শীতল অবস্থায় চলে যায় শীতের সময়। তাই প্রচণ্ড শীতের সময় সিলেট জেলা ভ্রমণ থেকে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। আর যদি কাজের প্রয়োজনে সিলেট জেলা ভ্রমণ করতে হয় তাহলে সিলেট জেলা ভ্রমণ করার পূর্বে পর্যাপ্ত পরিমাণের শীতের কাপড় পরিধান করে সিলেট জেলা ভ্রমণ করবেন, তা না হলে আপনি ঠান্ডায় বরফ হয়ে যেতে পারেন। বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা জেলার মধ্যে ৩ নম্বরে অবস্থান করছে রাজশাহী জেলা। রাজশাহীকে বলা হয়ে থাকে আমের শহর, আর শীতকালীন সময় রাজশাহীকে বলা হয়ে থাকে শীতের শহর। আবার কেউ কেউ বলে থাকেন শীতের নানির বাড়ি হলো রাজশাহী। এই শীত যখন তার নানির বাড়ি রাজশাহী বেড়াতে যায়, তখন রাজশাহীর তাপমাত্রা চলে আসে ৫.২ ডিগ্রি সেলসিয়াসে। শীতের সময় রাজশাহীতে শীতের প্রভাব থাকে অনেক বেশি, যেহেতু রাজশাহী একটি সীমান্তবর্তী এলাকা। কারণ রাজশাহীর পাশেই ভারতের বহরমপুর অবস্থিত। তাই শীতকালীন সময় আপনি যদি রাজশাহী জেলা ভ্রমণ করতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় পরিধান করে আসবেন, তা না হলে আপনি শীতে ফ্রিজ হয়ে যেতে পারেন। বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা জেলার মধ্যে ২ নম্বরে অবস্থান করছে কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা, এর পাশেই ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা অবস্থিত। অনেকেই বলে থাকেন কুড়িগ্রাম জেলার মাটি শীতকালের ঘাঁটি। এই জেলাতে এত পরিমাণের শীতের চাপ যে যারা এই জেলাতে বসবাস করে শুধুমাত্র তারাই অনুধাবন করে। বাংলাদেশ যখন প্রচণ্ড পরিমাণের শৈত্যপ্রবাহ চলে, তাপমাত্রা নেমে আসে ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে। আর একটি জেলা ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে থাকা মানে বুঝতেই পারছেন শীতের প্রভাব কতটা বেশি এই জেলায়। তাই এই শীতের সময় যদি আপনি কুড়িগ্রাম জেলায় ভ্রমণ করতে চান তাহলে প্রথমে নিজের সেফটি সহকারে শীতের পোশাক পরে রওনা দিবেন, তা না হলে আপনার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা জেলার মধ্যে ১ নম্বরে অবস্থান করছে পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা, সেই সাথে পঞ্চগড় একটি সীমান্তবর্তী জেলা। পঞ্চগড়ের পাশেই ভারতের বলরামপুর অবস্থিত। বলা হয়ে থাকে
পঞ্চগড় জেলা শীতের জন্মস্থান। এখান থেকেই শীতের উৎপত্তি ঘটে। টানা ৭০ বছর শীতের রেকর্ড ভেঙে দেয় পঞ্চগড় জেলা। প্রবল শীতে যখন সারাদেশ কাঁপতে থাকে, তখন পঞ্চগড়ের তাপমাত্রা নেমে আসে ২.৬°C। যখন এই জেলা তাপমাত্রা ২.৬°C নেমে আসে, তখন এই জেলাতে অবস্থান করা খুবই কষ্টকর হয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচটি ঠান্ডা জেলা সম্পর্কে বর্ণনা করলাম, এই পাঁচটি জেলা থেকে যদি কোনো ব্যক্তি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি লিখবেন। আর অন্যরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন, আপনার জেলায় শীতের প্রভাব কেমন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।